তোমার ভাল লাগে? হুম, আর বলো না, এরা চুল খোপাতলে আর বলো না, এমনি তো মা লাগছে ভালো, ও গো সুন্দরে লালো না। মাই নেম ইজ টপ্পা, হাই মাই নেম ইজ টপ্পা, হাউ আর ইউ? ঠিক বলেছ, আই এম ফাইন থ্যাংক ইউ। তুমি কি দিয়ে ভাত খেয়েছো? ই মাছ? আমি চিং মাছ দিয়ে ভাত খেয়েছি। তুমি কোথায় ঘুমাও? তোমার কোথায় তোমার স্কুল? তোমার কোথায় বাসা? তাতা বাবাই আবার যেন দেখা হয়। এখন ভিডিও অফ করবো না, আমার ভাইয়ের সাথে তোমার দেখা হবে। দেখাই, এটা হচ্ছে আমার ভাইয়া। আমি ক্লাস ওয়ানে পড়ি, তোরই ক্লাস ওয়ানে পড়ে না, ও জিরো ক্লাস, ও আর একটু বড় হলে প্লে গ্রুপ। তোরি কেমন আছো? ইলি ইলি মানটিটি, ও একটু কথা বলতে পারে, বেশি কথাও বলতে পারে। ইলি মানটিটি বারবার এই কথাটাই বলে ভিডিও দিলে, এমনিতে চিৎকার আর কান্না আর দুষ্টামি করে অনেক। বারবার এই কথাটাই বলে, ও কোনো কিছু বোঝে না, ও একটা ছোট্ট বাবু, ও কিভাবে কথা বুঝবে? ও কথা বোঝে না, একটু বড় হলে সব কথা বুঝবে। এখন আমি রাখি, আমার সময় নষ্ট হয়ে যাচ্ছে, এখন আমি একটু ভিডিওটা অফ করি, পরে যখন বড় হবে তখন আবার তোমার সাথে দেখা হবে। তাতা বাবাই আবার যেন দেখা হয়। হ্যালো, আমার ভাইয়া এখন না একটু বড় হয়ে গেছে, এখন আমার ভাইয়া এসে আবার তোমার দেখা হবে। হাই ভাইয়া, এই যে এটা হচ্ছে আমার ভাইয়া, ও এখনো কথা বলতে পারে না। ইলি মাছ খেয়েছি, ইলি মাছ খেয়েছে, ও এখন ইলিশ মাছ মাছ বলে, একটু বড় হয়েছে তো সেই জন্য, আর একটু বড় হলে সব কথা বলতে পারে। ঠিক আছে, ও বারবার এই কথাটা বলছে এখনো এরকম, কিন্তু আমি একই ড্রেস পরেছি, তুমি ভেবো না যে ওটা সেই দিনই করেছি, সেই জন্য এই কলটা আমি করলাম। ও ওর চুলটা অনেক হেয়ার স্টাইল করে দেয়, আমি চেম্বারে গেলে মুখটা দাঁত, ওর দাঁতটা অনেক পচা হয়ে গেছে। এখন আমার দাঁত দেখো অনেক সুন্দর, এখন আমার নেল দেখো অনেক পচা, ওর নীল দেখো অনেক সুন্দর, এটাও অনেক সুন্দর, এখন আমার ড্রেস দাও এটাও সুন্দর, তারপর এটাও সুন্দর, এখন আমার জামায় অনেক আলাদা কালার লাগছে। এখন আমি তোকে জিজ্ঞেস করবো, এটা কী কালার? এটা আবার কি? ও খালি এরকম করে, ও এখন কালার বুঝে না, মাম্মা তো বেশি কালার শেখাতে পারি না, ওরই ওর কাজ থাকে, ও এটাকে এটাকে শুরু করে দিয়েছে। তুরি অনেক পচা হয়ে গেছে, ওকে নিয়ে আর আমার ভাল লাগে না, এত কিছু করে। তুরি তুমি একটু চুপ করে ঘুমাও তো, এখানে ঘুমাও। ঠিক আছে, ও তো এখন ঘুমিয়ে পড়েছে, আমাকে একটু ঘুম পাড়াতে হবে, এখন আমার একটু তাকাই রয়েছে, অন্য ভিডিওতে একটু দেরি দেওয়া আছে, ঘুমাও ঘুমাও, এখন আমি এখন অফ করে দিব, তো ঘুমাও। তুরি এখন আমার দাদাই তো অনেক পচা হয়ে গেছে, এখনো খালি ঠিলিয়ে ফেলবো ঠিলিয়ে ফেলবো বলে, তুরি আমার টাইম শেষ হয়ে যাচ্ছে, এখন একটু থাক।